প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাই কেনাটোমিতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ এলিমেন্টারি সিস্টেম এবং এটি হচ্ছে এই সিরিজের হার্ড ভিডিও এই ভিডিওতে আমি হাইনগার্টের ডেভেলপমেন্ট এবং তার ডেভেলপমেন্টাল অ্যানোমিলিস সম্পর্কে অলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমরা প্রিমিটিভ গার্ড টিউব দেখতে পাচ্ছি প্রিমিটিভ গার্ড টিউব তৈরি হয় এন্ডোডার্ম দিয়ে তার চারপাশে থাকে অফ প্লেট প্রিমিটিভ গাট টিউব এক্সটেন্ড করে মাকোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে ক্লয়কাল মেমব্রেন পর্যন্ত এর তিনটা পার্ট আছে গ্রিন কালার পার্টটা হচ্ছে ফোর গার্ড দেন অরেঞ্জ কালার ওয়ান ইজ দ্য মিড গার্ড আর এই ব্লু কালার পার্ট টাই হাইন্ড গার্ড তো এই যে ফোর গার্ড এবং মিড গার্ড তারা মিট করে বা জাংশনটা হচ্ছে এন্টিরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল আর মিড গার্ড হাইন্ড সাথে মিট করে অ্যাট ওস্টেরিওর ইন্টেস্টাইনাল পোর্টাল তাহলে হাইনগাট এক্সটেন্ড স্টেন্ড করে অস্টিরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত সো দ্য হাইন্ড এক্সটেন্ডস ফ্রম অস্টিরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল টু দ্য ক্লয়েকাল মেমব্রেন হাইন্ড ডেরিভেটিভ ডেরিভেটিভস গুলো আমরা জানতে চাই এই ছবি থেকে দেখা যাচ্ছে হাইন্ড থেকে ডেভেলপ করে লেফট ওয়ান থার্ড অফ দি ট্রান্সভার্স কলন দেন ডিসেন্ডিং কলন দেন সিগময়েড কলন দেন রেকটাম তারপরে হচ্ছে এনাল ক্যানেল অ্যাবাব দ্য পেকট্রিনেট লাইন দ্যাট ইজ আপার পার্ট অফ এনাল ক্যানেল অ্যাবাব দা পেকট্রিনেট লাইন এই স্ট্রাকচার গুলো হচ্ছে হাইন ডেরিভেটিভ আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে তাহলে এনাল ক্যানেলের লোয়ার পার্ট মিনস বিলো পেক্টিনেট লাইন সেটা কোথা থেকে ডেভেলপ করে আসলে সেটা ডেভেলপ করে প্রোডাম থেকে যাকে বলে প্রক্টোরিয়াম একটা ডাইভার্টিকুলাম তৈরি করে যার নাম এলান্টো এন্টেরিক ডাইভার্টিকুলাম অর এলান্টোইস এই ডাইভার্টিকুলাম দিয়ে হাইন্ডগার্ট দুটো পার্টে ভাগ হয়ে যায় কে বলে প্রি অ্যালান্ট পার্ট অফ আর একটা হচ্ছে পোস্ট অ্যালান্ট পার্ট অফ দ্য গার্ড নাও আমরা জানতে চাই প্রি অ্যালান্ট পার্ট অফ দি হাইনগাটের এর গুলো কে কি এখান থেকে ডেভেলপ করবে ডিস্টাল ওয়ান থার্ড অর লেফট ওয়ান থার্ড অফ দি ট্রান্সভার্স কোলন দেন ডিসেন্ডিং কোলন দেন সিগময়েড কোলন দেন প্রক্সিমাল পার্ট অফ দি রেকটাম হলে পোস্ট লান্টোইক পার্ট অফ দি হাইনগার্ড থেকে ডেভেলপ করার মতো কি আছে কি বাকি আছে রেকটাম এর ডিজিটাল পার্ট আর অ্যানাল কেনেলের প্রক্সিমাল পার্ট দ্যাট ইজ অ্যানাল ক্যানেল অ্যাবভ প্যাটিনেট লাইন এই দুটো পার্ট ডেভেলপ করবে নিশ্চিতভাবে পোস্ট লান্টোইক পার্ট থেকে এই হচ্ছে আমাদের এলান্টোইস আর এটা হচ্ছে হাইনগার্ড হাইনগার্ড দুটো পার্টে ভাগ হয়ে গেল এই হচ্ছে প্রি অ্যালান্টোয়িক পার্ট আর এই অ্যালান্টোয়িস যেখানে অ্যাটাচমেন্ট হয় তার নিচে হচ্ছে পোস্ট অ্যালান্টোয়িক পার্ট অফ দি হাইনগার এই পোস্ট অ্যালান্টোয়িক পার্ট অফ দি হাইনগার ডাইলেট করে একটা স্ট্রাকচার তৈরি করে যার নাম হচ্ছে ক্লোয়েকা ক্লোয়েকা ইজ ইন কন্টাক্ট উইথ দ্য সারফেস এক্টোডার্ম এট ক্লোয়েকাল মেমব্রেন এই সে ক্লোয়েকাল মেমব্রেন যেখানে সে সারফেস এক্টোডার্মে টাচে থাকে

যেটা ডাইলেট করে ক্লয়কা তৈরি করেছে এই ক্লয়কা দুটো পার্টে ভাগ হয় সেপ্টাম দিয়ে এই সেপ্টামটার নাম হচ্ছে ইউরোরেক্টাল সেপ্টাম ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে ক্লয়কা দুটো পার্টে ভাগ হবে একটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট যার নাম প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস আরেকটা হচ্ছে ডরসাল পার্ট যার নাম হচ্ছে এনোরেক্টাল ক্যানেল এখন এই যে ইউরোরেকটাল সেপ্টাম সে গিয়ে ফিউজ করে ক্লয়কাল মেমব্রেনের সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি ইউরোরেক্টাল সেপ্টাম গিয়ে ক্লয়কাল মেমব্রেনের সাথে ফিউজ করে যেখানে ফিউশন হয় সেই জায়গাতে পেরিনিয়াল বডি ডেভেলপ করে এবং ইউরোরেক্টাল সেপ্টাম তৈরি হওয়ার কারণে ক্লয়কাল মেমব্রেনও দুটো পার্টে ভাগ হয়ে যায় সামনের পার্টটাকে বলে ইউরোজেনিটাল মেমব্রেন আর পিছনের মেমব্রেন ক্লয়কার কি কি ডেরিভেটিভস আছে এটা আমি আরেকটা ভিডিওতে আলাপ করেছিলাম তবুও আরো এক দফা আমি এখানে দেখাচ্ছি অলরেডি আমি বলেছি ক্লয়েকার দুটো পার্ট একটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট যাকে বলে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস আরেকটা হচ্ছে ডরসাল পার্ট যাকে বলে এনোরক্টাল ক্যানেল রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসের মাঝে আবার আমরা দেখবো দুটো পার্ট আছে একটা হচ্ছে ভেসিকো ইউরেথরাল ক্যানেল আর একটা হচ্ছে ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস ভেসিকো ইউরেথরাল ক্যানেল থেকে ডেভেলপ করে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্লেন্ডস অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার আর ডেভেলপ করবে প্রস্টেটিক ইউরেথ্রা আফ টু দ্য ওপেনিং অফ ইজাকুলেটরি ডাক দেন ডেভেলপ করবে পেরেনকাইমা অফ দি প্রস্টেট এগুলো মেইলের মাঝে আর ইন কেস অফ ফিমেল হোল ফিমেল ইউরেট্রা ডেভেলপ করে বেসিকো ইউরেট্রাল ক্যানেল থেকে ডেফিনিটি বিউরোজেনিটাল সাইনাসের দুটো পার্ট আছে একটা হচ্ছে পেলভিক পার্ট আর একটা হচ্ছে ফেলিক পার্ট পেলভিক পার্ট থেকে ডেভেলপ করবে লাইনিং এপিথিলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডস অব দ্য ং অফ করে লোয়ার পার্ট পার্ট না এই থেকে নাও ফেলিক শব্দটা আসছে ফেলাস থেকে ফেলাস মানে পেনিস তাকে মেইলে সুতরাং পার্ট থেকে ফিমেইলে রিমার্কেবল কোন স্ট্রাকচার তৈরি হবে না এখান থেকে যা তৈরি হয় মেইল স্ট্রাকচার ডেভেলপ করে আর ফিমেলের কিছু খুঁটিনাটি জিনিস ডেভেলপ করে যেমন আমরা একটু দেখবো রেস্ট অফ দা মেল ইউরেথ্রা তার মানে হচ্ছে পিনাইল ইউরেথ ইস পেনিসের মাঝে যে ইউরেথ্রা থাকে সেই ইউরেথ্রা ডেভেলপ করে ফেলিক পার্ট থেকে কারণ ফেলাস মানেই হচ্ছে পেনিস দেন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড সেটাও ডেভেলপ করে এই ফেলিক পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস থেকে এগুলো মেইলের মাঝে ইন কেস অফ ফিমেল এইখান থেকে ডেভেলপ করে হাইমেন ভেস্টিবিউল অ্যান্ড গ্রেটার অ্যান্ড লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ডস এই হয়ে গেল প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস থেকে কী কী স্ট্রাকচার ডেভেলপ করে তার লিস্ট তবে এখান থেকে একটা জিনিস ক্লিন কাট এই জায়গাটার নাম হচ্ছে ইউরোজেনিটাল তার মানে এখান থেকে ইউরিনারি এবং জেনিটাল স্ট্রাকচার ডেভেলপ করবে আমরা যে নামগুলো পেয়েছি সবগুলোই ইউরিনারি বা জেনিটাল রিলেটেড স্ট্রাকচারস আর এনোরেক্টাল ক্যানেল যেটা হচ্ছে ক্লোয়েকার ডরসাল পার্ট অ্যাকচুয়ালি এইখান থেকেই ডেভেলপ করবে এলিমেন্টারি ট্রাক্টের টার্মিনাল দুটো পার্ট তার মানে এখান থেকে তৈরি হবে লাইনিং ইপিথিলিয়াম অব দি রেক্টাম স্পেশালি লোয়ার ওয়ান থার্ড অব দি রেক্টাম দ্যাট ইস ডিস্টাল পার্ট অব দি রেক্টাম আর এখান থেকে ডেভেলপ করে এনাল ক্যানেল টু দা আর আমি একটু আগেও বলেছি এনাল ক্যানেল বিলো পেকট্রিনেট লাইন সেটা ডেভেলপ করে একটোডার্ম থেকে যাকে বলে প্রকোডিয়াম না আমরা কিছু অর্গানের স্পেসিফিক ডেভেলপমেন্ট জানতে পারি এবং সেটা সামারি ফর্মে যেমন ডিসেন্ডিং কলন আর সিগময়েড কলন কোথা থেকে ডেভেলপ করে লাইনিং এপিথিলিয়াম অ্যান্ড ইন্ট্রামোরাল গ্ল্যান্স ডেভেলপ ফ্রম ইন্ডোডার্ম অফ হাইনগার রেস্ট অফ দ্য লেয়ার ডেভেলপ ফ্রম স্প্যাংনো প্লোরিক্লিয়ার অফ ল্যাচারেল প্লেট মেজোরাম দেন ডেভেলপমেন্ট অফ রেকটম এখন রেকটামের এর দুটো পার্ট আছে দুইটা দুই জায়গা থেকে ডেভেলপ করে লাইনিং এপিথিলিয়াম অ্যান্ড ইন্ট্রামোরাল গ্লেন্ড অফ আপার টু থার্ড আপার টু থার্ড ডেভেলপ করে এন্ডোডার মো প্রি অ্যালান্টোইক পার্ট অফ দি হাইনগার্ড থেকে আর লোয়ার ওয়ান থার্ডের যে লাইনিং এপিথিলিয়াম এবং ইন্ট্রামুরাল গ্লেন সেটা ডেভেলপ করে

এন্ডোডার্ম অফ পোস্ট এলান্টোয়েক পার্ট অব দি হাইনগার্ড স্পেশালি অ্যানোরেকটাল কেনেলের লোয়ার পার্ট থেকে ডেভেলপ করে এই অংশ এবং এই পার্টটা হচ্ছে এন্ডোডার্মাল আর অ্যানাল কেনেলের লোয়ার পার্ট দ্যাট ইস লোয়ার ওয়ান থার্ড ডেভেলপ করে এক্টোডার্ম থেকে যাকে বলে প্রক্টোডিয়াম সো আপার টু থার্ড ডেভেলপ করে হাইনগার্ড থেকে আর লোয়ার ওয়ান থার্ড ডেভেলপ করে প্রক্টোডার্মাল প্রক্টোডিয়াম থেকে এবং এই যে দুই পার্ট যেখানে জাংশন হয় সেখানে এনাল মেমব্রেন থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এনাল মেমব্রেন এইটাই সে এনাল মেমব্রেন এনাল মেমব্রেনটা থাকে লাইন লাইন বরাবর সো দ্য রিপ্রেজেন্ট জাংশন এবং এটাই হচ্ছে দুটো জাম লেয়ার দ্যাট ইস এন্ডোডার্ম এবং এখন আমরা হাইনগার্ডেটেড ডেভেলপমেন্টাল অ্যানোমেলি সম্পর্কে জানবো এখানে তিন রকমের ডেভেলপমেন্টাল এনোমেলি হতে পারে একটা হচ্ছে ইম্পারফোরেট এনাস দেন র্যাক্টাল ফিস্টুলা দেন কনজেনিটাল মেগাকোলন যাকে বলে এ গেংলিওনিক মেগাকোলন অর হার্সপ্রাংস ডিজিজ তো এই জিনিসগুলো একটু আমাদেরকে ডিটেলস জানতে হবে এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে বেবির এনাল ওপেনিং অ্যাবসেন্ট এই কন্ডিশন কে বলে ইমপারফোরিচ এনাস ইট ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য লোয়ার পার্ট অফ দা জিআইটি অর গট ফেইলস টু কমিউনিকেট উইথ দ্য এক্সটেরিয়র এই যে আমরা দেখতে পাচ্ছি লোয়ার পার্ট অফ দা জিআইটি এক্সটেরিয়রে সাথে কমিউনিকেট করছে না এটাকেই বলে ইমপারফোরিচ এনাস ইমপারফোরিটেনাস এর মাল্টিপল ভ্যারাইটি আছে আমরা দেখব কি কি ভ্যারাইটি আছে এই ছবিটা স্টাডি করব অ্যাকচুয়ালি প্রথম ছবিতে দেখা যাচ্ছে অ্যানাল ক্যানেল নরমালি ডেভেলপ করেছে কিন্তু অ্যানাল মেমব্রেন ব্রেকডাউন হয় নাই দ্যাট ইজ রাপচার হয় নাই আলটিমেটলি এমপারফোরেট অ্যানাস ডেভেলপ করেছে এটা একটা ভ্যারাইটি দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি অ্যানাল ক্যানেলের আপার পার্ট যে পার্টটা হাইন থেকে ডেভেলপ করার কথা থেকে ডেভেলপ করার কথা সেই পার্টটা ঠিকই ডেভেলপ করেছে কিন্তু যে লোয়ার পার্ট যেটা ডেভেলপ করার কথা থেকে প্রক্টোডিয়াম সেই পার্টটা এখানে ডেভেলপ করেনি এবং প্রক্টোডিয়াম এখানে সলিড ম্যাস অব অ্যাক্টোডার্মাল সেল হিসেবে থেকে যাচ্ছে অ্যান্ড দেয়ার ইজ এ বিগ গ্যাপ বিটুইন দ্য প্রক্টোডিয়াম

কন্ডিশন ইট ইউরোরেক্টাল সেপ্টাম ডরসালি যদি ইউরেক্টাল সেপ্টামের ডরসাল ডেভিয়েশন হয় তাহলে পিছনে যে এনোরাক্টাল কেনেল পার্টটা এটা নেরো হয়ে যাবে এবং এই কারণে আল্টিমেটলি আমরা দেখবো এনাল কেনেল স্টেনোসিস ডেভেলপ করছে সুতরাং আমরা চারটা টাইপের ইম্পারফোরেট এনাস পেয়ে গেলাম নাও আরেকটা ডেভেলপমেন্টাল প্রবলেম হচ্ছে রেকটাল ফিস্টুলা ফিস্টুলা হচ্ছে দুটো কেভিটি যখন একটা আরেকটার সাথে কমিউনিকেট করে ফেলে তখন এটাকে বলে ফিস্টুলা যদি রেকটাম কারোর সাথে ফিস্টুলা তৈরি করে তার নামই রেকটাল ফিস্টুলা ফ্রিকুয়েন্টলি রেকটাল ফিস্টুলা দেখা যায় রেকটাল অ্যাট্রেশিয়া এবং ইম্পারফ্রেট এনাসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে তার মানে যেখানে রেকটাল ফিস্টুলা পাওয়া যায় সেখানে রেকটাল অ্যাট্রেশিয়া পাওয়া যাবে ইম্পারফ্রেট এনাস পাওয়া যাবে তো আমরা তিনটা টাইপের রেকটাল ফিস্টুলা এখানে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে রেকটাম কমিউনিকেট করেছে ভেজাইনার সাথে এটাকে বলে রেকটো ভেজাইনাল ফিস্টুলা এটা ফিমেলে হয়ে থাকে দ্বিতীয় ভ্যারাইটি হচ্ছে রেকটম কমিউনিকেট করেছে ইউরিনারি ব্লাডারের সাথে যার নাম রেক্টো ভেসিক্যাল ফিস্টুলা আর তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি রেকটম কমিউনিকেট করেছে ইউরেথ্রার সাথে যাকে বলে রেক্টো ইউরেথ্রাল ফিস্টুলা বা ইউরোরেক্টাল ফিস্টুলা সে এগুলো ভেরিয়াস টাইপ অফ ফিস্টুলা এরকম ফিস্টুলা হতে পারে কারণ যদি ইউরোরেক্টাল সেপ্টাম প্রপারলি পার্টিশন তৈরি করতে না পারে তার কার মাঝে প্রিমিটিভিটাল সাইনাস এবং অ্যানোরেকটাল ক্যানেলের মাঝে এরকম যদি পার্টিশনটা প্রপারলি তৈরি না হয় তখনই কিন্তু রেকটাল ফিস্টুলা ডেভেলপ করবে নাও আরো একটা ডেভেলপমেন্টাল এনোমেলি দেখতে পাচ্ছি এখানে যে ছবিটা দেখা যাচ্ছে দিস ইজ দা অ্যাসেন্ডিং কলন দিস ইজ ট্রান্সভার্স কলন দিস ইজ ডিসেন্ডিং কলন দেন আমরা দেখতে পাচ্ছি সিগময়েড কলন অনেক ডাইলেট করে গেছে এরপরে আবার সিগমোয়েড কলোনে লোয়ার পার্ট সে কিন্তু আবার নেরো তাইলে এই কন্ডিশনকে বলা হয় মেগা কলন এবং এটা যেহেতু কনজেনিটালি হয় এই জন্য এটাকে বলে কনজেনিটাল মেগা কলন অর হার স্প্রাংস ডিজিজ ইন দিস অ্যানোমেলি দেয়ার ইজ এ ক্রসলি ডাইলেটেড সেগমেন্ট অফ দি কলন ফলোড বাই এ কনস্ট্রিক্টেড সেগমেন্ট একটা

নিউরাল ক্র্যাশসেল মাইগ্রেট করে আসেনি নিউরাল ক্র্যাশসেল গুলো দিয়ে দুটো ফ্লেক্সাস তৈরি হয় ফ্লেক্সাস তাহলে এই ফ্লেক্সাস গুলো তৈরি হবে না অটনমিক প্যারাসিম্পেথিক গেংলিয়া আর সেন্ট ইন দ্য মাইন্টেেরিক ফ্লেক্সাস অফ দ্যাট সেগমেন্ট এই কারণেই এই ডিসিজের নাম এ গেংলিয়োনিক মেগাকোলম অ্যাজ আ রেজাল্ট

এবং মেগাকোলনের এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হবে আমরা দেখব কোনো পেরিস্টালসিস হয় না সেই সেগমেন্টের মাঝে লস অফ পেরিস্টালসিস ফিকাল রিটেনশন হবে ডোমিনাল ডিস্টেনশন হয় সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ এলিমেন্টারি ট্র্যাক্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার